বেশ কয়েক বছরে বাহারি সব রেস্টুরেন্টের জন্য পরিচিত হয়ে ওঠা বেইলি রোডের পরিচিত ভবন ছিল গ্রিন কোজি কটেজ। সাততলা ভবনটি প্রায় পুরোটা জুড়েই ছিল আধুনিক সব রেস্টুরেন্ট। কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখেনি কর্তৃপক্ষ। নিচতলার সিলিন্ডার লিকেজ থেকেই ভস্মীভূত হয়েছে পুরো ভবন। ফায়ার সার্ভিস বলছে তিন দফা নোটিশও আমলে নেয়নি ভবন মালিক। আধুনিক সুসজ্জিত ভবনটির ভয়ালে দৃশ্যই বলে দিচ্ছে বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ড কতটা ভয়াবহ ছিল। দুই ঘন্টা ধরে জ্বলতে থাকা আগুনে নিভে গেছে প্রায় অর্ধশত জীবন প্রদীপ, ভস্মীভূত হয়েছে জাঁকজমক সব স্থাপনা। লিপিয়ারের বিশেষ দিনটি স্মরণীয় করতে যারা আধুনিক সব রেস্টুরেন্টে এসেছিলেন সামান্য সময়ের ব্যবধানে, তারাই এখন শুধুই স্মৃতি। আগুন লাগার দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করলেও কেন এত মানুষের প্রাণহানি? প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিচের একটি কফি শপের গ্যাস সিলিন্ডার থেকেই হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। সেই আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে ভবন জুড়ে। একই কথা বলছে র্যাব। ওটা বাস্ট হওয়ার পরেই মনে করেন যে আগুন লেলিয়ান শিকা খুব দ্রুত উঠে গেছে, একটা পর একটা বাস্ট হচ্ছে, তারপরে এসি বাস্ট করতেছে। শুরু হয়েছিল নিস্তার ছোট একটা দোকান থেকে, সিলিন্ডার থেকে, কিন্তু পরবর্তী পর্যায়ে আরও অনেকগুলো সিলিন্ডার ছিল, সেগুলো ব্লাস্ট হওয়াতে আগুনটা খুব দ্রুত আকারে ছড়িয়ে গিয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পরদিন ভবনটিতে আসেন মন্ত্রী, মেয়র সহ নানান সংস্থার কর্তা ব্যক্তিরা। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন, ভবনটির অগ্নি নির্বাপন ব্যবস্থা একেবারেই যৎসামান্য, যা নিয়ে তিনবার নোটিশ দিলেও গা করেনি ভবনটির মালিক। আমরা তিনটা নোটিশ দিয়েছি, তার মানে আমাদের মনিটরিং এর মধ্যেই ছিল, মনিটরিং না থাকলে তো নোটিশ দিতে পারতাম না। দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, আহতদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা সহ নিহতদের পরিবারকে 25,000 করে টাকা দেবে তার মন্ত্রণালয়। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানান, এই ধরনের ভবনের বিরুদ্ধে যৌথ অভিযানে নামবেন তারা। যারা মারা গেছে তাদেরকে আর্থিক করা, দাফন কাফনের করা সমস্ত ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা নিচ্ছি। আমাদের সর্ব ক্ষমতা ব্যবহার করে আমরা অভিযান করে আমরা এটা থেকে পরিত্রাণ আমরা নিশ্চিত করতে চাই। ঢাকা মেডিকেল কলেজে আহতদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, যারা মারা গেছেন তাদের বেশিরভাগেরই শ্বাসনালীতে ধোঁয়া ঢোকায় মৃত্যু হয়েছে। ওটা বদ্ধ ঘরে যখন বেরোতে পারে না তখন ওই ধোঁয়াটা শ্বাসনালীতে চলে যায় এবং প্রত্যেকেরই তা হয়েছে, এবং যাদের খুব বেশি হয়েছে তারা বাঁচতে পারে নাই, অত্যন্ত দুঃখজনকভাবে তারা মারা গেছে। এখনো যারা আছে তারা কেউ শঙ্কামুক্ত না। আগুন লাগা ভবনে দিনব্যাপী আলামত সংগ্রহ করে ক্রাইম সিন ইউনিট। মাঝে মধ্যে আগুনে পুড়ে জীবন বিসর্জন দেওয়াই যেন নিয়মে পরিণত হয়েছে রাজধানী ঢাকায়। বন্ধু পরিবার স্বজন নিয়ে আনন্দ উদযাপনে এসেও আগুনে পুড়ে ছাই হতে হলো জলজ্যান্ত সব মানুষকে। প্রতিবার এমন ঘটনার পর তদন্ত কমিটি আর নানান সুপারিশের ভিড়ে রচিত হয় নতুন আরেক নিমতলি কিংবা বেইলি রোড। এসবের শেষ কবে, বড় প্রশ্ন নগরবাসীর। বেইলি রোড থেকে হাসান ওয়ালি, নিউজ 24।